নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে বেতন কমিশনের সম্পর্কে একটি ভিডিও নিয়ে এসেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনকে টিপুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার চ্যানেলে আপনার কাছে নোটিফিকেশন হিসাবে পৌঁছে যায়। তো চলুন দেখে নিই ভিডিওটি। লক্ষ্য 2019, ফের বেতন বাড়তে চলেছে এই সরকারি কর্মচারীদের। নিউজ 18 সংবাদ মাধ্যম, একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই ভিডিও মানে এই নিউজটা প্রকাশ পেয়েছে। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো চলুন কি বলছে আমরা দেখে নিই। নয়াদিল্লি, পাখির চোখ। 2019 সরকারি লোকসভা ভোটের আগেই ফের সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। 2019 নির্বাচনে সরকারি কর্মচারীদের মন জিততে ফের বেতন বৃদ্ধির চিন্তাভাবনা করেছে মোদি সরকার। এর ফলে লাভবান হতে চলেছে সরকারি কর্মচারীদের একাংশ। শীঘ্রই ছত্তিশগড়ে সরকারি কর্মচারীদের একাংশের জন্য চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন। সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বেতন বাড়তে চলেছে দ্রুত। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং ঘোষণা করেছেন, সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষকদের জন্য নয়া বেতন হার চালু করা হবে। একই সঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 100% অনুদানের ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী ইউজিসি এর পে বেনিফিট বাড়ানোর কথা ঘোষণা করেছে। বর্ধিত বেতনক্রম লাগু হবে 1 জানুয়ারি 2016 থেকে, ফলে উপকৃত হবেন প্রায় 2800 বেশি প্রফেসর। এখানেই শেষ নয়, ছত্তিশগড়ের সরকারি মহিলা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার থেকে মহিলা কর্মচারীদের চাইল্ড কেয়ার লিভ বেড়ে দাঁড়ালো 730 দিন। শুধু ছত্তিশগড়ই নয়, 2019 লোকসভাকে পাখির চোখ করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ ভাতা বৃদ্ধির দাবিকেও মেনে নিয়ে ইতিমধ্যেই নয়া বেতন হার চালু করা হয়েছে রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পণ্ডিচেরি। কয়েক সপ্তাহ আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রের সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা 7% থেকে 9% ঘোষণা করেছেন। তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা। অন্যান্য রাজ্যে যেমন রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ ও পণ্ডিচেরি সরকারগুলিতে সপ্তম বেতন কমিশন বসে গেল, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও 6th পে কমিশনে বসাতে পারলেন না। এই নিয়ে চিন্তায় রয়েছে অনেক সরকারি কর্মচারীরা। তা নিয়ে কেসও চলছে এবং ডিএ মামলার রায়ও হবে খুব তাড়াতাড়ি আশা করছি। সিক্সথ পে কমিশন বসলে তাও মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ আসা যাবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।